ছিলেন, কি উদ্দেশ্যে গিয়েছিলেন, সে বিষয়টি যদি একটু বলতেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই জানেন দুবাই আরবখানায় একটা মোবাইলে শপ উদ্বোধন করার জন্য গিয়েছিলাম আমি, আর সেটা উদ্বোধন করে আমরা করেছি। আর তারই পাশাপাশি আপনারা সবাই জানেন আমি একটা বলিউডে একটা মুভিও সাইন করেছি আরব খানের প্রযোজক আর নায়িকা আছে রাখি, আপনারা সবাই জানেন। সব মিলে এই যে আমার প্রথম কাজটা ছিল মনে করেন আমাদের মোবাইলে শপটা উদ্বোধন করা, কিন্তু এটা আমাদের আগে থেকে রাখির সাথে কথা ছিল, ভাইয়াদের বলে রাখছিলাম, বলেন আর কি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে, তো সব কিছু মিলে এই দুইটা কারণে ওখানে যাওয়া আর কি। রাখির সাথে আপনার কি কথা হয়েছিল একেবারে খোলামেলা ভাবে? না, রাখির সাথে আমি তার সাথে কথা বলে দেখলাম যে তাকে যে আমার সিনেমার কথা বললো, তো দেখেন না বাংলাদেশের নায়িকা যে কোনো একটা হিরোকে একটা লাখ চিৎকায় যে তার সাথে মুখে সিনেমা করবো না এ করবো না, তার মধ্যে এই ধরনের কিছু পাইনি, সে একদম ফ্রি। তো তার কথা হলো যে নবাবলী বলে গেলাম গো, তার কথা উনি করেন যে আমাদের ধরুন বলিউডে ঢালিউডে অনেক বড় বড় মনে করেন নায়কগুলো অভিনয় করতে পারে, তাহলে তুমি কেন পারবা না? ঠিক আছে, তাহলে তুমি নিজের চেষ্টায় অনেক দূর এসেছো, ঠিক আছে আমরা তোমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেই হিসেবে অনেকে মনে করবেন আমাদের সাথে, তার হলতে আমাদের ম্যাচিং এর অনেক কিছু মনে করতে পারে যে হিরো আমাদের তার যায় না এটা না, তো আমার কথা আমরা গল্পে হিরো বানাই, যে তারা এমন একটা গল্প তৈরি করতেছে যে যেখানে ম্যাচিং এর কোনো বিষয় না, আর ক্যামেরা এমন একটা জিনিস আপনি জানেন ম্যাচিং করার কোনো বিষয় না, গেট আপে ম্যাচিং মানুষের ম্যাচিং আপনি ম্যাচিং করান দেয় সব কিছু মিলে একটা মুভিটা অ্যাকশন মুভি, যে অ্যাকশন মুভি গ্যাংস্টার নাম দিয়েছে, গ্যাংস্টারের সাথে হয়তো অন্য কিছু একটু যোগ হতে পারে গ্যাংস্টারের সাথে। ওখানে কি আপনি হিরো হিসেবে থাকবেন না? আচ্ছা, আপনার বিপরীতে নায়িকা থাকবেন কে? না আমি হিরোই থাকবো আর রাখি নায়িকা থাকবে। এটা কি আমাদের ইন্ডিয়া হচ্ছে শুটিং হবে নাকি আমাদের বাংলাদেশে? না, বাইরের দেশে শুটিং হবে, এটা কি পুরোপুরি হলিউডের সিনেমা হবে? সরি, বলিউডের বলিউড সিনেমা সিনেমা পুরোপুরি। আচ্ছা, আপনার রাখি কি হিরো আলমকে চেনে? কে রাখি? হ্যাঁ চেনে। মানে সেই বিষয়ে কোনো কথা আছে কিভাবে আপনাকে চেনে? না, সে সোশ্যাল মিডিয়াতে আমার নামটা শুনছে, দেখেছে সব কিছু মিলে, তো মনে করেন সে আমার বিষয়ে রিসার্চ করছে যে হিরো আলমটা কে, সে ইউটিউবে তারপরে গুগলে সার্চ করে দেখছে, দেখে সব কিছু জানে না এই তো বাংলাদেশে অনেক খালি ফেমাস আছে সব কিছু দেখছে, থেকে করছে তার মনে করেন ব্যাপারটা কি বললাম না যে বাইরে থেকে যে তাদের যে একটা হিরোর উপর আগ্রহী কে একটা স্মার্ট হতে হবে যে অনেক কিছু হইতে হবে, এইরকম কিছু তার ভিতরে আমি দেখিনি আর কি, তার কাজকে ভালোবাসে দেখলাম। দুই দেশের নায়িকাদের ভিতরে পার্থক্য কি পেলেন বেসিক? পার্থক্য দেখলাম একটাই, আমাকে বাংলাদেশের নায়িকাদের সম্মান বেশি, এরা সম্মানের মনে করেন মনে করি বেশি ভয় করে, ঠিক আছে সম্মানটা তাদের বেশি, তাদের অহংকার বেশি, তারপরে তাদের দেমাক বেশি, ঠিক আছে সব কিছু মিলে আপনি মনে করেন হলো যে এই জন্যে পার্থক্য বাইরের দেশে, বাইরের দেশে এরা তারা কাজকে ভালোবাসে, তারা হিরোকে অতটা গুরুত্ব দেয় না, তারা কাজকে ভালোবাসে, সেটাই বাইরের লোক দেখলাম আমাদেরকে সম্মানও অনেক করে, যে বাংলাদেশে হয়তো অনেকে সম্মান করে না কিন্তু বাইরের দেশে দেখে আমাকে অনেক তারা সম্মান করে। বাইরের দেশে দেখলাম দুবাইয়ের মতো জায়গা, আমি সেদিনকে দেখেন একটা মোবাইলে শপ উদ্বোধন করলাম যে আরবের দোকানটা, যে হাজার হাজার লোক, এই হিরো আলম মনে করেন দেশের বাইরে মনে করেন জনপ্রিয়তা না থাকতো, আপনারা নিজেরাই দেখেছেন ওখানে আমি কিন্তু একজনই ছিলাম, সেই হিসেবে কিন্তু আমি আরব ভাই ছিলাম, সেই হিসেবে দর্শকদের কিন্তু একটা বাড়তি একটা আকর্ষণ দেখলাম, সেই হিসেবে দেখলাম আমরা তোর মুখে সিনেমা বাইরের দেশে করি, আমাদের বাঙালি যে ভক্তগুলো আছে তারাও যদি হলে যায় তাও সুপার্ট করে ঈদ করতে পারবো সিনেমা। ভাই, এই সিনেমার ঘোষণা দেওয়ার পর, নিউজ হওয়ার পরে আমরা দেখলাম গুণী নির্মাতা মালিক আফসারি আপনার ওস্তাদ অনেক সময় আপনাকে পাশে বসে কন্টেন্ট তৈরি করেছেন, তিনি বলেছেন যে এটা আসলে বলার জন্য বলা, এ ছবি কখনোই হবে না, যদি হয় তাহলে আমি হাতে চুড়ি পরাই দিয়ে আমাকে আমাকে হিজলা বললেন, যা ইচ্ছা তাই বলেন, তো আপনার উস্তাদকে আপনি এই বিষয়টা কিভাবে বললেন? দেখুন, হিরো আলম নিয়ে অনেকে অনেক রকম চিন্তা ভাবনা করে, আমাকে নিয়ে কে কি চিন্তা ভাবনা করলে এসব আমার শোনারও সময় নেই গণানোর সময় নেই, আমি কাজে বিশ্বাসী নগদে বিশ্বাসী, আমি কি পারি না পারি ঠিক আছে, কোনদিন কাজ করতে পারি ওই কাজটা সম্পূর্ণ হতে পারে সেই দিন, তাহলে মনে করেন একটা ওনাকে যা বলবো বলেন, এখন আপনি যে বলছেন এই সিনেমা কোনোদিন হয়
হাতের কবজি কেটে দেবেন, কারণ কাটে না, দেখে কাটেন কবজি না, হাতে চুরি করবে, চুরি করবে, ও সরি হাতে চুরি করবে, তাহলে আপনি হাত থেকে চুরি করেন। আপনি যখন বলছেন আপনি কতটা আশাবাদী যে ছবিটা হবে আপনার দিক থেকে? না আশাবাদী একটা কারণে, অন্য কোনো প্রোডাকশন হলে আমি একটা ভয় পাইতাম, যেহেতু আরো ফোনের সাথে আমার একটা ভালো সম্পর্ক, সে মিডিয়াতে আজ থেকে 8-10 বছর আগে থেকে সম্পর্ক, মিডিয়াতে আর আগে কিন্তু আর বাকি মিডিয়াতেই ছিল, আগে মিডিয়া বাকি অভিনেতা মানে এই জগতেই লোক ছিল সে, কিন্তু সেই হিসেবে তার যে মূল মানুষের সাথে তার যে আমার সম্পর্ক, সেই হিসেবে আমি আশা রাখি সিনেমা এটা হবে। অন্য কেউ হলে আমি বিশ্বাস করলাম না, যে হবে কি হবে না, হবে কি হবে না, কিন্তু আরবে সেই হিসেবে আমার সাহস আছে, বিশ্বের সাথে এই সিনেমাটা হবে। আচ্ছা, মালিক আফসারির মতো পরিচালক যখন এই কথাটা বলে যে এই ছবিটা হবে না, আমি হাতে চুরি করবো, ওই জিনিসটা শিল্পী ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে? আর আর এটা তো এমন না যে আপনি এর আগে ছবি করেননি, আপনি তো পরীক্ষিত একজন মানুষ। এটা হলো যে তারা মনে করেন আগে থাকেই মনে করেন চিন্তা ভাবনা করছে, কোনোদিন হিরো আলম তো তারা ভালো চোখে দেখেনি, হিরো আলমের জনপ্রিয়তা তারা কাজে লাগায়নি, এই জন্য এরা বলতেই পারে, কারণ এরা চোখে একজনে কি সাপ চোখত পড়ে আর কাউকে চোখত পড়ে না, বুঝছেন? আমাকে দেবনকে তাকে দেখলে সমস্যা দেবে, তারা একটা ব্যক্তিলে সবটাই লাভালাভি করে। আচ্ছা, আমরা জানি হচ্ছে সোশ্যাল মিডিয়া ভাইরালের যুগ, মানুষ কণ্ঠবাসী করে থাকে যে ভাইরাল হওয়ার জন্য, মানে বিভিন্ন কথা বলার জন্য, তাহলে কি তার কন্টেন্টটা ভাইরাল করার জন্যই কি আপনাকে ইউজ করেছে? হতে পারে, আমার নাম হয়তো একটু নেগেটিভ তৈরি আরে উপস্থাপন করে হয়তো ভিউ বাড়ানোর জন্য করতে পারে। আমি তো বললাম তারা গুণীজনেরা, তারা অনেকে মনে করে অনেক রকম কিছু বলতে পারে আমাদেরকে, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে বলতে পারি না। আমরা জানি যদি কিছু বলার থাকে আপনাকে ফোন করে বলতে পারে, কিন্তু প্রকাশ্যে সবার সামনে আপনাকে ছোট করে কথা বলা, এইটা কিভাবে আপনি নেন? না কথা বলে এটা তো বললাম যে তারা বলছে, এটা অন্য কেউ মনে করেন দেখতেছে না নেগেটিভ বেশি আমার সম্মানে হানি করছে, তাহলে তো আমি তো সেরা ছাড় দিয়ে কথা বলতাম না। সে কিন্তু বলছে রাখির সাথে হিরো আলম সিনেমার একটা মানে কৌশল বের করছে, এবং এই সিনেমা যদি কখনো কোনোদিন হয় সে হাতে চুরি করবে, এবং এমন একজন প্রডিউসার যে হিরো আলমের সিনেমার ঘোষণা দিয়েছে সে তো বিতর্কিত লোক, এবং বিভিন্ন বিষয় নিয়ে সে কথা বলছে, আপনার এই বিষয়ে সে বিতর্কিত হোক, সে মনে করে যা হচ্ছে তা হোক, সেটা আমার দেখার বিষয় না। আমার কথা, সে ব্যক্তিটা কিন্তু এমন একটা ব্যক্তি আরব খান, আমাকে আরব খানের লেখেন বাংলাদেশে অনেক মার্ডার করেছে, কপ্টারা কেসিনো আছে, কপ্টারা সম্রাট আছে, তারা কিন্তু মার্ডার 215-20টাই মার্ডার করে ঘুরে বেড়াচ্ছে ওখানটা, আর সে কিন্তু একটা মার্ডার করে মনে করেন বাইরের দেশে আছে গেল। এখন সেই ব্যক্তিরা আপনি দেখেন আমার বাংলাদেশের অর্থমন্ত্রী এমপিরা এই দেশ থেকে টাকা নিতে বাইরে কিন্তু অনেক গাড়ি বাড়ি কিন্তু সুইস ব্যাংকে বাড়ি গাড়ি অনেক কিছু করছে, আপনারা আর আপনারা কিন্তু এই দেশ থেকে টাকা নিয়ে দেওয়ার কোনো ইয়ে নেই, যে সে বাংলাদেশ থেকে কোনো অর্থ নিয়ে দেওয়া কিছু করছে। এবং এই ব্যক্তিটার দেখেন, এই ব্যক্তিটার জন্য আবার দেখেন ওর বিনিময়ে 200-400 লোক করে খাইতেছে, ওই ব্যক্তিটা আবার 200-400 লোক কিন্তু উপকার করতেছে। আমি খারাপ কিন্তু আমার কর্ম তো খারাপ না, ঠিক না? আপনার কি মনে হয় যে মালিক আফসারি ভাইয়ের উচিত ছিল আপনাকে ফোন করে বিষয়টা সম্পর্কে নিশ্চিত হওয়া? আমার কথা, উনি তো আমাকে গুড লাগতেছে কথা শুভকামনা, সে আমাকে তো অনেক কিছুই বলেছে, ঠিক আছে, তা আমাকে তো সে অনেক মেসেজ করেছে, আমাকে বলছে আমি কোনো উস্তাদ এ কথা ছবি পাঠাইছে, সে আমাকে থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে, এখন সে ভিডিও বানানোর জন্য তো এখন উল্টো পাল্টা কিছু বলে, এদিকে ওর তাক পাঠাইছে আপনার সামনে ফোন দিয়ে ওস্তাদ ধরে গেলেন কি কয় দেখি ওস্তাদ।